ইসমাইলাই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনার সবাই আমি কেউ আর আপনারা দেখছেন আয়দাসম কিচেন আল্লাহ বরক দিক আমাদের খাবারে আপনাদের রিজিকে আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় প্রিয় দর্শক আজকের কিচেন পর্বে অনেক বেশি হেলদি আর টেস্টি ভেজিটেবল স্যুপের রেসিপি নিয়ে এসেছি এই ঠান্ডায় গরম গরম তৈরি ঝটপট এই স্যুপ খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজার হয়ে থাকে আর এতটাই বেশি হেলদি হয় যে নাক কান গলা সব খুলে যায় আশা করি আজকের সহজ সুন্দর রেসিপি আপনারা তৈরি করলে কতটা মজার এই সুপি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবল নিতে পারবেন তবে তৈরি করছি সবগুলো ঠিক এইরকম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিতে হবে আমরা রান্নার সময় বলে দেব কি কি ব্যবহার করছি দেখুন দুই টেবিল চামচের মতন তেল দেওয়ার পরে ছোট ছোট একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম আর এই পেঁয়াজটাই কিন্তু ব্রাউন করে ফেলবো না হালকা একটু লালচে করে নেব আর হালকা এরকম লাচে হয়ে গেলে আপনার পছন্দের যে কোনো ভেজিটেবল একেবারে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিবেন দেখুন এখানে আমার পছন্দের কিছু ফুলকপি দেখুন একেবারে ছোটো ছোটো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি যত ছোটো হবে তাড়াতাড়ি কিন্তু স্যুপটা তৈরি হয়ে যাবে আর এসে দেখুন একটা মিডিয়াম সাইজের গাজর কিউব কিউব করে কেটে নিয়েছি এরকম কিউব করতে না পারলে আপনারা কী করবেন গেটারের মাধ্যমে গেট করে পাতলা করে নেবেন তাহলেও হবে আমরা কিন্তু জাস্ট তিরিশ সেকেন্ডের মতন এই পাশ ওপাশ করে নেব একেবারে সবজি করার জন্য যেভাবে বেজে নেই এভাবে বেজে নেব না তাহলে কিন্তু সুপের সুন্দর ফ্লেভার চলে যাবে এক্ষেত্রে দেখুন পেঁপে নিয়েছি একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি আর এই পেঁপেটাকেও কিউব কিউব করে কেটে দিলাম এখানে দেখুন পেঁপের পরিমাণটা বেশি দিলে কিন্তু এই স্যুপটা খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন পেঁপেটাকে কিউব করে কেটে দিয়েছি আপনার চাইলে গ্রেড করে দিতে পারেন একেবারে পাতলা দিবেন এতে করে কী হবে ঝটপট স্যুপটা তৈরি হয়ে যাবে তিরিশ সেকেন্ডের মতন এপাশ ওপাশ করার পরে দেখুন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণটা প্রথম একটু কমই ব্যবহার করব আর এর সাথে দেখুন বাঁধাকপি দিয়ে দিচ্ছি এখানে দুই মুঠের মতন বাঁধাকপি দিয়ে দিচ্ছি ভেজিটেবল স্যুপটা আপনার পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন আবারও এভাবে চেয়ে নিয়েছি বেশি জোর হলে এক মিনিটের জন্য এভাবেই কুন্তি দিয়ে নেড়ে চেয়ে নিয়েছি এতে করে কি হবে সবজিটা উপর থেকে ক্রাঞ্চি হবে বাট গোলে যাবে না এ পর্যায়ে দেখুন পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা এখানে বেশিই দিচ্ছি প্রায় দুই লিটারের মতন এখানে পানি দিয়ে দিলাম এভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলা গাছটাকে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দেব বলকাসা আসা পর্যন্ত ওয়েট করব আর এদিক থেকে দেখুন এখানে দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি অল্প করে পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে এদিক থেকে আমরা গুলিয়ে রাখছি ভেজিটেবল স্যুপে কিন্তু কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হয় এর কারণে কিন্তু স্যুপের ঘনত্বটা অনেক বেড়ে যায় আর খাওয়ার স্বাদও পুরোপুরি রেস্টুরেন্টের মতন হয়ে যায় দেখুন এদিক থেকে এটাতে কিন্তু বলক চলে এসেছে দুই মিনিটের মাথায় আমাদের দেখাচ্ছি এর ভিতরে দেখুন একটা নুডলসের প্যাকেট ছেড়ে দিচ্ছি নর্মাল যে ভেজিটেবল স্যুপ এগুলো কিন্তু এমনিতেই একটা অন্যরকম লাগে যদি আমরা সাথে একটা নুডলসের প্যাকেট ছেড়ে দিই তাহলে কিন্তু এর সাথে অনেক অনেক গুণে বেড়ে যায় এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্যুপে কিন্তু ঝালের পরিমাণটা কমই হয় হালকা টাইপের হয় সহজেতে খেতে পারে হাফ চামচের মতন কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এর কারণে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে আর এখন দেখুন সয়া সস এখানে দুই টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি সয়া সসে কিন্তু লবণ আছে এই কারণে আমরা প্রথমে লবণের পরিমাণটা একেবারে কম দিয়েছিলাম দেখুন একটু এই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি আর এখন এখানে দেখুন পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি শীতের সময় হরেক রকমের সবজি আমি তো বলেছিলামই এখানে দেখুন পেঁয়াজের কলিটা দিয়ে দিচ্ছি এ কারণে দেখুন একেবারে সুপের শেষ সুন্দর একটা লুক কিন্তু চলে এসেছে এখন নুডলসের যে মশলার প্যাকেটটা এই প্যাকেটটাতে দিয়ে তো চুলা কিন্তু মিডিয়ামেই রেখেছি আর এখন দেখুন আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম এইটা এই পর্যায়ে দিয়ে দেব এখন কিন্তু একেবারে দিয়ে নেড়ে চেড়ে নেব না অল্প অল্প করে দেব আর এইভাবে খুঁতি দিয়ে নেড়ে চেয়ে আমরা দেখব ঘনতটা ঠিক কীরকম একেবারে বেশি দিয়ে দিলে দেখা যায় অনেক সময় অনেক বেশি ঘন হয়ে যায় অতিরিক্ত ঘনসব কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না দেখুন অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি দেখুন এখনও কিন্তু সেই রকম ঘন হয়ে আসেনি এই কারণে সম্পূর্ণটাই দিয়ে দিলাম এখন কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সি এসে পড়বে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এদি থেকে দেখুন এক টেবিল চামচ পরিমাণে টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি একটা সুন্দর লুক আসবে আর টেস্ট আলহামদুলিল্লাহ আরও একটু বেড়ে যাবে এখন কিন্তু সোপটা রেডি কিন্তু এখনও পুরোপুরি স্বাদ আসেনি হালকা একটু টক টক ভাব আসার জন্য এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি পরিবর্তে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারবেন তবে অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু টক হয়ে যাবে সোপের অন্যরকম স্বাদ হয়ে যাবে তাই অল্প করে দিয়েই দেবেন ফ্রেশ কুচনো ধনিয়া পাতা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন দেখুন আমাদের মজাদার স্যুপ তৈরি হয়ে গেল এইভাবে কাইন্ডলি ট্রাই করে দেখবেন ঠান্ডা ঠান্ডা এই সময় দশ মিনিটে তৈরি গরম গরম ভেজিটেবল নুডলু স্যুপ খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত এত বেশি মজার হয়ে থাকে আপনার বাড়ির সকল সদস্য অনেক বেশি মজা করে খাবে বিশেষ করে রাতের ডিনারে ঝটপট কিন্তু এই স্যুপটা তৈরি করা যাবে পেটও ভরে যাবে আর মনও ঠান্ডা হয়ে যাবে আজকের মতন আপনাদের কবিতা আমি এখানেই বিদায় নেওয়ার অনুরোধ জানাচ্ছি সবাই আপনারা অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ